আছে, আশা করছি আমার প্রত্যেক বন্ধুরা ভালো আছে। তো আমি সকালবেলায়, এখন বাজে 9:25, তো এখন সকালের ব্রেকফাস্ট তো রান্না বান্না হয়ে গেছে, আর এখন বিছানা তুলতে চলে এসেছি। মেয়েও ঘরে পড়তে বসেছে দাদুর কাছে, আর আমি সকালবেলায় প্রতিদিনের মতন সমস্ত কাজ, বাইরের কাজ করে নিয়েছি, আর এখন বিছানাটা তুলে নেব, তারপরে মেয়ে পড়ে উঠলে তারপরে ব্রেকফাস্ট করব। তো আজকের ব্লগটা তাহলে এখন থেকেই শুরু করছি। আজ রবিবার, আর সকালের রান্নাবান্না তো বললাম হয়েই গেছে, আর রাতের কিছু তরকারি ছিল সেই সমস্ত গরম করেছি, সেটাই ব্রেকফাস্টে খাওয়া হবে। আর দুপুরের লাঞ্চ বলতে, সকালবেলায় মাছ, মাছালা দাদা এসেছিলো, ওনার কাছ থেকে বাটা মাছ নিয়েছি, ওটা কাটতে হবে আবার, ছোটো মাছ বলে কেটে দেয়নি। এই হলো আমার সারাদিনের কাজকর্ম, এই সমস্ত আছে। এছাড়াও একটু জামা কাপড় কাছাকাছি আছে, দেখা যাক কী হয়, সবজি কাটা বাকি আছে। আজ ভেবেছি একটুখানি বেরোবো, দেখি বেরোতে পারি কি না, সমস্ত কাজ গুছিয়ে নিয়ে বেরোলে সেই বিকেলে কিংবা সন্ধ্যাবেলার দিকে। চলো তাহলে আজকে কাজবাজ শুরু করে দিই। আমার মেয়ে চলে এসেছে, ওর নাকি ছুটি হয়ে গেছে, মানে গুড মর্নিং বলে দেওয়া হয়েছে। আর আমি এখন ঘরের বিছানা টিছানা তুলে নিয়ে ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে মাছ কাটতে বসে পড়েছি, আর মাছ কাটতে বেশ অনেকটাই সময় লাগবে। আর মেয়ে গেল কাকি শাশুড়ির বাড়িতে, ওর ঠাম্মি বাড়িতে নেই বলে বাড়িতেও থাকতে চাচ্ছে না, আর বাড়িতে থাকলেই টিভি দেখা, সবসময় টিভি দেখবো, কার্টুন দেখবো, এরকম বলছে। তো আমার কাকি শাশুড়ি এসেছিলো, তো কাকি শাশুড়ির সঙ্গে ওদের বাড়িতে গিয়ে খেলা করছে। আর শ্বশুর মশাই জমিতে গেছে, জমিতে বলল যে বৌমা আমি আজকে লাল শাক আনবো, তাহলে আনো, আজকে তো কোনো শাক টাক নেই, তো আজকে লাল শাকই রান্না করব। তা আমি মাছটা এদিকে কেটে নিই, আর কলপারে দেখতে পাচ্ছো কতটা বাসন কোসন পড়ে রয়েছে। আজকে আমি সকালে বাসনকোসন কিচ্ছু মাজিনি, সমস্ত বাসন পড়ে রয়েছে, কিন্তু এদিকে বাইরের সমস্ত কাজ হয়েছে, শুধু বাসনটাই মাজা হয়নি। এদিকে আবার ব্রেকফাস্ট চা সমস্ত খাওয়ার পরে সমস্ত বাসন আবার নেমে পড়েছে। তো ভাবছি এদিকে মাছ টাস কেটে রান্নার জোগাড় করে নিই, রান্না টান্না করে নিই, একেবারে বাসন বেরোবে, তারপরে স্নান করার আগে সমস্ত বাসন টাসন মেজে তারপর স্নান করতে যাব। আর এইদিকে দেখো আমি মাছ টাছ ধুয়ে নিয়ে আমার রান্নাঘরে চলে এসেছি, আর এখন মাছ ভাজার জন্য মাছে লবণ দিচ্ছি আর হলুদ দিয়ে দেব। আর শাকটা আমার কাটা হয়ে গেছে, কেটে ধুয়ে নিয়েছি, আজকে মাছের ঝোল করব আলু দিয়ে আর বেগুন দিয়ে। জমি থেকে বেগুন নিয়ে এসেছে, প্রথমবার সবজি হয়েছে বেগুনটা আর কি হয়েছে। তো কাটার সময় দেখলাম ভীষণ কচি ছিল, তো ভাবছি ভালোই হবে ঝোলটা। তো আজকে মশলা টশলা বেশি দেব না, কালো জিরে ফোড়ন দিয়ে আলু বেগুন দিয়ে বাটা মাছের ঝোল করলে ভীষণ ভালো হয় খেতে, কিন্তু কালো জিরে মনে হয় নেই, কি আর করার, যা আছে সেটা দিয়েই করা যাবে। আর আমাদের প্রকৃতি এইভাবেই সৃষ্টি আছে যে কিছু না কিছুর বিকল্প, কিছু না কিছু তৈরি করাই রয়েছে, তাই না? তো কালো জিরে নেই তো কি, জিরে ফোড়ন দিয়েই করা খাওয়া যাবে আজকে। তো মেয়ে বলছে আমার খিদে পেয়ে গেছে, আর এখন ঘড়িতে প্রায় 12:10-15 এরকম হয়ে গেছে, তাই ওকে ভাত আর একটু আলুর তরকারি দিয়ে আর মাছ ভাজা দিয়ে ভাতটা মেখে দিচ্ছি, ও খেয়ে নিক, মাছটা বেছে খেতে পারবে না, একটু ডাল টাল ঝোল টোল হলে ভালো হতো, আজকে ভাতটা ভীষণই শুকনো শুকনো হয়ে গেছে। তো একা একা যেটুকুনি পারে খাক, পরে দুপুরবেলায় আমি ভালো করে খাইয়ে দেব। তো এদিকে আমার মাছ টাছ ভাজা হয়ে গেছে, আর কড়াইতে অল্প তেল আছে, আর একটু সর্ষের তেল দিলাম। তো তেল দেওয়ার পরে আমি এই যে সাদা জিরেটা ফোড়ন দিয়ে দিলাম, মানে যেটা জিরে আর কি,
আমরা আদা জিরে বাটা খাই না, সেই জিরেটা ফোড়ন দিয়ে দিলাম, তারপরে আলু বেগুনটা একসাথেই দিয়ে দিলাম। দিয়ে একটুখানি ভালো করে সাঁতলে নেব, লবণ হলুদটা একটু পরে দেব, কেননা তেলের মধ্যে অলরেডি লবণ হলুদ আছে, কেননা এই তেলে তো মাছ ভেজেছিলাম। একটুখানি ভালো করে সাঁতলে নেওয়ার পরে লবণ হলুদটা এতে দিয়ে দিচ্ছি এখন। তো এতে হলুদও দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। আর এই হলুদটা কি বলতো, আমি দেখেছি রান্না করতে গিয়ে খুব একটা যে একদম হলুদ হলুদ হয় না, একটু কালচে কালচে মতন হয়। বাবুর এক বন্ধু বাজারে বসেছে, তো সবজির দোকানে, তো সেই সবজির দোকানের পাশে আর কি, প্রতিদিনই বলে যে হলুদ নিয়ে যাওয়ার কথা, তো সেই হলুদটা নিয়ে এসেছে। কি একটুখানি কীরকম রান্নার পরে একটু গন্ধ ছাড়ছে, বুঝতে পারছি না কীরকম। আর নিয়ে এসেছেও যে খুব যে খাওয়া যাবে না এমন তো না, খাওয়া যাবে, কিন্তু একটু হলুদ একটু পরিমাণে বেশি পড়ে গেলেই আর কি গন্ধ লাগছে, কীরকম একটা যেন কাঁচা কাঁচা একটা গন্ধ। যাই হোক, তো সেটা দিয়ে আজকে রান্না করলাম। তো এদিকে আমার মশলা টশলা দিয়ে কষিয়ে নিয়ে ঝোল দিয়ে দিয়েছি, এবার মাছটা দিয়ে দিচ্ছি। আর আমি নেড়ে তো দেখেছি যে ঝোলটা আলুটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে, তো একটু ফুটে উঠলেই তারপরে ঝোলটা নামিয়ে দেব। আর তোমাদের তো বলাই হয়নি এতে কী বাটা দিয়েছি, আদা, কাঁচা লঙ্কা, টমেটো আর পেঁয়াজ, এই বাটা দিয়েই মাছের ঝোলটা করেছি। তো মাছের ঝোলটা ঢেলে নেওয়ার পরে আমি লাল শাক ভাজা বসিয়ে দিয়েছি, আর হাজব্যান্ড তো বাটা মাছ খাবেন না, তার জন্য ওনার জন্য একটা ডিমের অমলেট করে রেখে দেব। তার জন্য পাশের ওভেনে তাওয়াটা বসিয়ে ডিমটা ভেজে রেখে দিচ্ছি। তাই হাজব্যান্ড খাবে, হয়তো হাফ খাবে, হাফ মেয়েকে দেবে, ও তো আর গোটা খাবে না। আর বাটা মাছে একটু কাঁটা আছে, খেতে ভালো হয় কিন্তু একটু কাঁটা আছে, একটু বেছে খেতে হয় আর কি। যাই হোক, আমার রান্নাবান্না এদিকে কমপ্লিট হয়ে গেছে, এবার সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবো রান্নাঘরের, আর ঘরে রেখে আসবো সমস্ত রান্নাগুলো, কেননা খুব বিড়ালের উপদ্রব হয়েছে জানো না, এই আমাদের কলপাড়ের দরজা দিয়ে বিড়াল চলে আসছে। আর ওই দরজাটা তো খুলে রাখতে হবে, না হলে তো ঘরে আলোই আসে না, কলের দিকে অন্ধকার, সবসময় কলে তো যেতেই হবে হাত ধুতে, সমস্ত কিছু করতে আর কি। যাই হোক, তাও আমার এদিকে রান্নাবান্না কমপ্লিট, এইবারে আমি সমস্ত ঢাকা চাপা দিয়ে টিয়ে স্নান করে এসে সবাইকে খেতে দেব। তো বন্ধুরা, স্নান টান করে আসার পরে হাজব্যান্ডও বাড়ি চলে এসেছে, আর আজকে কী কী রান্না হয়েছে তোমরা তো দেখেই নিলে, লাল শাক ভাজা, ডিম ভাজা, আলু সেদ্ধ দিয়েছিলাম একটা, আর মাছের ঝোল আলু বেগুন দিয়ে। আর এই ঘরের মেঝেতে আসন পেতে খাওয়া দাওয়া হচ্ছে এখনও, আমাদের এই এখনও এই আসন পেতে খাওয়ার চল আমাদের বাড়িতে রয়েছে। যতই আধুনিকতা ছোঁয়া লাগুক না কেন, আসন পেতে খেয়ে মানে খাওয়ার মজাটাই আলাদা আর কি। যাই হোক, আমরা এখন লাঞ্চ করে নিই, আমি আবার চলে এসেছি সেই দুপুরবেলায় লাঞ্চ করার পরে আর আসতে পারিনি, তো এখন আবার চলে এসেছি। আর এখন ঘড়িতে বাজে 6:05 বাকি, আর প্রতিদিনের মতন মেয়ে তো গেছে খেলার মাঠে, চলে আসবে মনে হয়, চলেও এসেছে কাশিয়াশুরির বাড়িতে। আর এখন তোমাদের সাথে একটু কথা বলছি, কেননা এখনও পর্যন্ত যে এই যে নাকের এই সাইডটা মানে কপালটা মাথার এই এতটা পর্যন্ত পুরো যেন দপদপ করছে, যেন কিরকম মাথা যন্ত্রণা করছে, যেন চোখ দুটো যেন হচ্ছে মানে মাথা যন্ত্রণা ছিঁড়ে পড়ে যাওয়া যেটা বলে সেই রকম আর কি হচ্ছে। তো ভাবলাম যে দুপুরের লাঞ্চের পরে আসতে পারিনি, তো ভিডিওটা খুবই শর্ট হয়েছে, তো তোমাদের সাথে একটু কথা বলে নিই। আর আমিও যাবো ইয়ে করতে, সন্ধ্যা দিতে যাবো ছাদে, তার জন্য আর কি ক্যামেরাটা অনও করলাম। তো চলো, জানি না ওষুধ আনতে হবে, না হলে আমি এতটাই মাথা যন্ত্রণা হচ্ছে, রাত্রিবেলায় রান্নাবান্না আছে, মেয়েকে পড়তে বসানো রয়েছে, আমি যদি রেস্ট নিই তাহলে এই সমস্ত করবে কে। তো আজকে শাশুড়িমার আসার কথা ছিল কিন্তু আসতে পারেনি, একটু অসুবিধা হয়ে গেছিলো ননদের বাড়িতে, হয়তো কালকে চলে আসবে, ফোন করতে হবে মাকে। আর আমার গলার অবস্থা তোমরা বুঝতেই পারছো, ভিডিওতে কথা মানে পরে যে অ্যাড করেছি, ভয়েস দিয়েছি,
তোমরা গলা শুনে বুঝতে পারবে অবশ্যই, যারা আমার রেগুলার ভিডিও দেখো, যে গলার অবস্থা ভীষণই খারাপ। কিন্তু আমি তোমাদের প্রমিস করেছি যে আমি রেগুলার ভিডিও দেব, আর প্রতিদিনের ডেলি লাইফস্টাইলটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আর তোমাদের সামনে এসে কথা না বললেও আমি ভালো থাকি না, তো যখনই পারি, যখন মানে যে টাইমটা আমার ভালো তা লাগে, যে আমি পারবো এখন, সে সময় এসে তোমাদের সাথে কথা বলি। আর তোমাদের ভালো ভালো কমেন্টগুলো আমার ভীষণ ভিডিও করার উৎসাহ ভীষণভাবে বাড়িয়ে দেয়। এভাবেই তোমরা এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করো। তো বন্ধুরা, আমি এখন সন্ধ্যা দিতে যাই, আবার কালকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসব। আর এই ভিডিওটা যে আজকে যাবে সন্ধ্যাবেলায়, এখন তো 6টা হয়ে গেছে অলরেডি, 8টার দিকে চলে যাবে, 8:30-8টার ভিতরে চলে যাবে, অবশ্যই দেখে নিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক করো আর কমেন্ট করো, নতুন বন্ধুরা আসলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব করার পর অবশ্যই অলটা প্রেস করো, তাহলে আমার কী বলতো, ওই ভিডিওগুলো যখনই ছাড়বো নোটিফিকেশানগুলো সঙ্গে সঙ্গে তোমাদের ফোনে চলে যাবে, আর তোমরা দেখে নিতে পারবে সঙ্গে সঙ্গে। তো বন্ধুরা চলো, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।